আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পনিরের একটা রেসিপি। এই রেসিপিটি নিরামিষ দিনে কোনো উপোস কিংবা ঠাকুরের কোনো ভোগেরও যদি রান্না থাকে সেখানেও আপনারা অনায়াসে এই রেসিপিটি করে খেতে পারেন। আর এই রেসিপিটি এতটাই খেতে ভালো লাগে নিরামিষ দিনে, সবাই আঙুল চেটে পুটে খাবে এমন একটা পনিরের রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশীল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণের পনির। পনিরগুলোকে আমি এরমভাবে ছোটো ছোটো কিউব করে চৌকো আকারে আমি কেটে নিচ্ছি। কিউব করে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি। পনিরগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে দেব 1/4 চামচ নুন, দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, দেব 1/2 চামচের একটু কম পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। সব উপকরণ দিয়ে ভালো করে পনিরটাকে একটু মাখিয়ে নেব। একটু আমি ম্যারিনেট করে রেখে দেব পনিরটাকে। পনিরটা আমি এরমভাবে একটু ম্যারিনেট করে রেখে দেব। ততক্ষণে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করব। আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত, 1 চামচ পরিমাণে মগজ দানা চাল মগজ, আর দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে কিশমিশ। কিশমিশগুলোকে ধুয়ে দিয়েছি। দিচ্ছি 4 থেকে 5টা কাজু বাদাম। এটা একটু ড্রাই পেস্ট করে নিয়েছি, একটু ড্রাই আমি একটু মিক্সিটাকে চালিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে টক দই। দইটাকে দিয়ে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া গরম করে নিয়ে আমি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম, তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলেই করব। পনিরগুলোকে একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকাভাবে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে পনির ছিবড়ে হয়ে যাবে, তাই সামান্য একটু হালকা করে এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, পনিরটা আমি কিন্তু খুব বেশি ভাজিনি, একদমই হালকা করে একটু ভেজে নিয়ে আমি তেল থেকে এবার তুলে রাখছি পনিরগুলোকে। এরপর খানিকটা তেল আমি তুলে রেখে দেবো, অতটা তেলে যেহেতু আমি রান্নাটা করব না। এরপর বাকি তেলে ফোড়নে দেবো 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দেবো 1/4 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ পেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে 1 ইঞ্চি আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই মশলার পেস্ট এখানে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতনই এখানে দেবেন। আমি এখানে ঝাল বেশি করব না, লঙ্কাগুলো খুব একটা ঝাল ছিল না, তাই আমি এখানে 4 থেকে 5টা লঙ্কাই দিয়েছি। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন। এইসব এই রান্নাটায় খুব বেশি ঝাল এখানে আমি করব না, এই রান্নাটায় খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না। ভালো করে আদার কাঁচা গন্ধ কেটে যাওয়ার পর আমি যে দই দিয়ে মশলাটাকে বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি কষিয়ে নেব। প্রথমেই হাই দেবো না, যেহেতু দই দেওয়া আছে দইটা কেটে যাবে, তাহলে
সেজন্য প্রথমের দিকেই আমি গ্যাসটাকে হাই করে এখানে মশলা কষাবো না, গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি মশলাটাকে কষি নেব। আর একটু ঘন ঘন নেড়েও যাব, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলায় লেগে যাবে। এরপর আমি এখানে দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা এখানে একটু অবশ্যই ব্যবহার করবেন। আপনারা যদি চিনিটা একটু কম দিতে চান তো এখানে একটু কমই দেবেন, কিন্তু নিরামিষ রান্না একটু চিনি দিলে নিরামিষ রান্নার টেস্টটা বেশ ভালো হয়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে আর হলুদ ব্যবহার করছি না, যেহেতু এই রান্নাটা একটু সাদা সাদাই আমি করব। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল দিলাম মিক্সিং জারটা ধুয়ে, ভালো করে মশলাটার সাথে একটু মিক্স করে নেব। এরপর আমি আরও 1/2 কাপ প্লেন জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা ফুটে ওঠে অপেক্ষা করব। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, এরপর আমি এখানে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম। পনিরগুলো দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। পনিরগুলো বেশ ভালোভাবেই সফট হয়ে গেছে, যেহেতু খুব বেশি কড়া করে ভাজা ছিল না পনিরটা, তাই বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। কালারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। সব শেষে আমি এখানে দেব 1/4 চামচ গরম মশলা, আর আমি এখানে দেব 1 চামচ পরিমাণে ঘি। সব শেষে এই দুটো উপকরণ অবশ্যই এই রান্নায় দেবেন। ভালো করে মিক্সড করে নেব, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে পনিরের এই রেসিপিটি থেকে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা গরম গরম সার্ভ করে নেব। পনিরের এই দুর্দান্ত নিরামিষ রেসিপিটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা লুচি, পরোটা, রুটি, নান, এমনকি রাইস পোলাও সবেতেই অসাধারণ লাগে নিরামিষ দিনে কিংবা কোনো পুজো আর্চায়। যদি আপনারা ভোগ হিসাবে এটা রান্না করে দিতে চান তো অবশ্যই এটা তৈরি করে দিতে পারেন। এরমভাবে একবার পনিরের রেসিপিটি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে, নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।